ভাই, এই চা আর সিঙ্গারাই আবিষ্কারককে নোবেল পুরস্কার দেওয়া দরকার, কারণ এই চা আর সিঙ্গারা খেলে খালি খাইতে ইচ্ছা করে। সেদিন ছিল পকেট ফাঁকা, মানে আছে অল্প টাকা, তাই তো গেল আমার মাথা ধরে। বুঝতেছিলাম না আমি যে কই যাবো এই অল্প টাকার বাজেটের মধ্যে। ইয়ে, চলে গেলাম চা গাইসে। আর এই চা গাইস নিয়ে যেমন এক্সাইটেড, তেমনই আমি সারপ্রাইজ হন। তাই তো আমি গিয়ে মাত্র অর্ডার করলাম তাদের চিকেন সিঙ্গারা, কলচা সিঙ্গারা, দেন হচ্ছে চিজ সিঙ্গারা, যেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। সো রেডি আমাদের সিঙ্গারা। আর সব থেকে বেশি সারপ্রাইজ যেটাতে আমি, সেটা হলো তাদের এই সিঙ্গারাগুলা সব হোমমেড। ও মাই গড, তাই তো ভাবি এত ভিড় কেন তাদের এখানে। পুরা আমি আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম, তারপরে একটা বসার মতো জায়গা পাইছি। ট্রাস্ট মি গাইস, আমি এত ক্ষুধা নিয়ে আসছিলাম, দাঁড়াই খাওয়া মোটেই আমার পসিবল ছিল না। আমি এই জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বসার মতো জায়গা পাইছি। তারপরেই তো শুরু হলো সেই চিকেন সিঙ্গারা। ফার্স্টে ওনারা সার্ভ করেছে আমাদেরকে চিকেন সিঙ্গারাগুলো। সিঙ্গারাগুলো খুবই মিনি সাইজের ছিল, দ্যাটস হোয়াই আই এম সো এক্সাইটেড খাওয়ার জন্য, অ্যান্ড অলসো সারপ্রাইজ। এই মিনি সিঙ্গারা অ্যাকচুয়ালি নর্মাল সিঙ্গারা থেকে অনেকটা ডিফারেন্ট। তাদের এইসব সিঙ্গারাগুলো খুলে যে ফ্লেভারটা বের হয়, তারপরে ও সিঙ্গারার যে কোটিংগুলো, ওভারঅল খুবই পারফেক্ট লেগেছে আমার। গাইস অনেস্টলি যদি বলি, তাহলে ওদের সস্তা আমার কাছে একটু কাসন্দি বেশি লাগছে। ইভেন আমার একা না, আমার সাথে যে সুফিয়া আপু গেছে উনারও কিন্তু কাসন্ডিটা বেশি লাগছে। গাইস এটা শুধুমাত্র আমি আমার মতামত জানালাম, আর এটা লাইক রেস্টুরেন্ট না, আমি ক্যাফেই বলবো। এই ক্যাফেতে যদি আপনারা একবার হলে ভিজিট করেন, একটা অন্যরকম ফিল পাবেন, সিরিয়াসলি আমি গ্যারান্টি দিব। আসলে এতক্ষণ ধরে এতভাবে খাইতেছিলাম না, এই জন্য আমি ইন্টেরিয়র ভিডিও করতেই ভুলে গেছি। এই জন্য আমার ভিডিওগ্রাফারকে বলতেছিলাম ভিডিও কর, ভিডিও কর। তারপর মিস হাইলাইটার এসে একটা ভি দেখাই দিল, তারপর বললাম যে ক্যান আই ফিনিশ মাই চাই ফার্স্ট। ওকে গাইস, এবার হচ্ছে আমি লোকেশন বলি, চক বাজার চট্টশুরি রোডের চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজের একদম অপোজিট সাইডে চা গাইস। খুবই ইজি একটা লোকেশন। তাদের এই ইন্টেরিয়র দেখে আপনারা বুঝতেছেন তাদের ওই ক্যাফেতে অন্যরকম একটা ফিল পাবে। তাদের এই ফটো ফ্রেমগুলো আপনারা নিজেরাই দেখতেছেন, এগুলোর দিকে তাকালে না খালি তাকালে থাকতে ইচ্ছা করে, এত সুন্দর, এত ইন্টারেস্টিং, এত বেশি আকর্ষণীয় লাগে না। আমি তো অনেকগুলো ছবি তুলছি, আমার এই ছবিগুলো যদি দেখতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন খাদক মুন। এবার আমাদের কাছে চলে আসলো চিজি সিঙ্গারা, আমি যেটার প্রতি একদম বেশি এক্সাইটেড, কারণ চিজি সিঙ্গারা হচ্ছে সচরাচর খুবই কম পাওয়া যায়। আমি খাই নাই, আমি ফার্স্ট টাইম খাইছি। এসব চিকেন সিঙ্গারা তো অনেকবারই খাইছি, বাট তাদের এই চিজি সিঙ্গারাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড তাদের এই মিনি সাইজের সিঙ্গারাগুলো না এত বেশি কিউট, জাস্ট অসম ব্রো, অসম। যেহেতু চিজি সিঙ্গারা, দ্যাটস হোয়াই হচ্ছে একটা চিজি ফ্লেভার আছে, আর এই সস্তার সাথে একদম পুরোপুরি মিলে গেছে। আমি চাই সারা বছর জুড়ে হাইপ থাকুক এই চার সিঙ্গারা, কি যে দারুণ খেতে ভাই। বিশ্বাস করেন ভাই, আমি ফুড ব্যাংকে দেখতাম জাস্ট টাইন চিটিলের পোস্টগুলা। আমি তখন ভাবতাম যে চিটাং শহরে কি এরকম কিছু আনতে পারে না, খুব ইন্টারেস্টিং, খালি কি ঢাকায় আছে, চিটাং শহরে কেন নাই ভাই। তাই তো আমি বারবার আমি থ্যাংকস, ধন্যবাদ জানাতে চাই চা গাইসের ওনারদের, ভাইয়াদের। তারপরে আমি অর্ডার করি ক্রিমি চা, দেন মালাই চা। এই ক্রিমি চায়ের উপরে কি যে সুন্দর দেখতে ভাইরে ভাই, ডেকোরেশনটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার যদি বলি তাদের লেয়ার নিয়ে, ফার্স্ট লেয়ারে আছে একটা ক্রিমের উপরে, যেহেতু ক্রিমি চা তো ক্রিমের উপরে কিছু বাদাম কুচি কুচি করে আছে, তারপরে কাঁচামরিচের একটা ফ্লেভার পাইছি আমি, আর কী কী আছে ভাইয়া বলছিল বাট মনে নাই তো কী আছে। আসল কথা হচ্ছে টেস্ট নিয়ে ভাই, টেস্টটা জাস্ট 10 out of 10, খুবই ভালো ছিল টেস্টটা। দিবেন যখন এক চুমুক তখন চলে যাবেন সেই স্বর্গে, আমি কই আছি বলবেন, স্বর্গে আছি মনে হয়। এইখানে ক্রিম চাটা আসলেই ভালো ছিল আমার কাছে, পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি সেখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আহ আসলে এত হাইপ কেন ভাই একটা ক্যাফেতে। আর চা যখন অর্ধেক খাই ফেলি তখনও ঠিক সেই একদম সেম টেস্ট। আপনারা যদি একবার হলেও আসেন, মাস্ট বি ক্রিম চাটা ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট থাকবে। আমার এই ফটো ফ্রেমটা খুব ইউনিক লেগেছে, আমি বলতেছিলাম আমার ছবি তোল, কিন্তু সে আমাকে ভিডিও করছে। তো আমাদের জন্য চলে আসলো এখন কলিজার সিঙ্গারা। আর সব থেকে বড় কথা, হ্যাঁ আমি আজকে খালি সিঙ্গারাই খাইতে আসছি, সিঙ্গারা রিভিউ দিতে আসছি। সিঙ্গারা কি কোনো রিভিউ হয়, সিঙ্গারাই সিঙ্গারা রাইট। তো তারপরে বলবো তাদের এইসব যে কোণের ভিতরে একটা পরিবেশন করেছে ওনারা, লাইক পরিবেশনটা হচ্ছে একটা কোণের ভিতরে 3 piece করে সিঙ্গারা থাকবে, আর অনিয়ন রিংস থাকবে ভিতরে, আর সস থাকবে। তখন কিন্তু আমার মাথায় ছিল একবার যখন জায়গা পাচ্ছি জায়গা ছাড়বো না, এখন আমি খালি খাবো আর খাবো। যেহেতু আমার দাঁড়ায় রাখছে পুরো 40 মিনিট 30 মিনিট কি,
তারপরে যদি এখানে একটু ভেঙে দেখায় সিঙ্গারাটা, সিঙ্গারাটা ভাঙার পরে যে ফ্লেভারটা বের হয় বাই জাস্ট অসাম, একদম ব্লাস্ট করে ফেলে নাকে। তারপরে ভাবলাম যেহেতু মিস হাইলাইটারের সাথে আমার দেখা হয়ে গেছে, উনিও মেবি ব্লক করতে গেছে, ব্যবসায় ওনার থেকে আমি জিজ্ঞেস করলাম যে ওনার কাছে কেমন লেগেছে। ওনার কাছেও খুবই ভালো লেগেছে চাটা, কিন্তু ওই যে সিঙ্গারার সাথে কাসন্দি সস্তা ওনারা সার্ভ করেছে ওখানে কাসন্দিটা একটু বেশি লাগছে, আমারও সেম লেগেছে। এই মালাই চাটা মূলত আমি আমার ফ্রেন্ডের জন্য অর্ডার করি, কিন্তু কি করবো একটু ট্রাই করে ফেললাম। মালাই চাটা একটু মালাইটা কম লাগছে ভাই, ট্রাস্ট মি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।